আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, উইন্ডোজ ইনস্টল করার পরে আমাদের ডিসপ্লেতে আমরা শুধু রিসাইকেল বিনের যে সফটওয়্যার অথবা অ্যাপস এটা আমরা দেখতে পাই, আর অন্যান্য যে মাই পিসি এবং ইউজার অ্যাকাউন্ট এই শর্টকাটগুলো আমরা ডেস্কটপে দেখতে পাই না। তো এখন আমরা দেখব যে আমরা সেই শর্টকাট যে আইকনগুলো সেগুলো কীভাবে আমাদের এই ডিসপ্লেতে শো করাতে পারি। তো এটি করতে হলে প্রথমেই আমাদের উইন্ডোজটিকে অবশ্যই অ্যাক্টিভেট করে নিতে হবে। যদি আপনি এটা না জানেন যে কীভাবে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হবে, তাহলে আমি এই উইন্ডোজ কীভাবে অ্যাক্টিভেট করতে হয় তার উপর আমার ভিডিও করা আছে। তো দয়া করে আপনি আমার চ্যানেল থেকে সেটা দেখে নেবেন, তারপরে এই ভিডিওটি দেখলে আপনার কাজে লাগবে। তো এটা করার জন্য আমরা উইন্ডোজ অ্যাক্টিভেট করার পরে আমাদের যে ডিসপ্লের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি পার্সোনালাইজ, এখানে আমরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক দেবেন, ক্লিক করার পরে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছেন থিমস, এই থিমসে ক্লিক করবেন। থিমস আসলে ক্লিক স্ক্রল ডাউন করবেন নিচের দিকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে যে আইকনগুলো আপনার প্রয়োজনীয় আপনার জন্য দরকার বলে মনে করেন সেই সব আইকনগুলোকে এখানে চেক করে দেবেন, যেরকম কম্পিউটার, ইউজার্স ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এগুলোকে চেক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে এখানে এগুলো চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন এই ডিসপ্লেতে এই শর্টকাটগুলো, এই আইকনগুলো দেখা যাচ্ছে, এই যে নেটওয়ার্ক, ডিসপিসি। তো এটা খুবই সিম্পল একটা প্রসেস ছিল। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।